ক্রিসমাস ফেস্টিভ্যাল। মেট্রোর খুব কাছেই ছিলাম, তাই ইচ্ছে হলো পার্ক স্ট্রিট থেকে ঘুরে আসি। অসাধারণ লাইটিং, ভিড়ে জমজমাট এই প্রোগ্রাম চলছে। ক্রিসমাস ট্রি, সাড়ে নটা বাজে রাত। গতকাল গিয়েছিলাম, মানে 22 তারিখ, তো ভিড় দেখলে মাথা খারাপ। যেমনি ট্রাফিক জ্যাম, পার্ক হোটেলের সামনে ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভালো লাগবে। যাব এখন অ্যালেন পার্ক, যে পার্কে মেন অনুষ্ঠানটা হচ্ছে। প্রায় সারা রাত লোক এখন থাকে পার্ক স্ট্রিট এরিয়াতে। আমার খুব বেশি যাওয়া হয়নি এই অ্যালেন পার্কে, তো গিয়ে দেখলাম সত্যি খুব সুন্দর সাজিয়েছে এবং মানুষের ভালো লাগবেই। দুর্ধর্ষ লাইটিং শেষের দিকে আছে এবং জমজমাট প্রোগ্রামও চলছে। খাওয়া দাওয়া স্টল, মানুষজনের ভিড়, খুব সুন্দর লাগবে। কলকাতার আশেপাশে যারা থাকেন তাদের বলবো যে একবার এখন পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক থেকে ঘুরে আসুন, মন ভালো হয়ে যাবে। খুব সম্ভবত 2 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠানটা চলে। আজ কাল পরশু, মানে এখন লাগাতার খুব ভিড় হবে। চতুর্থী পঞ্চমীতে যেমন পুজোর সময় ভিড় মানুষের হয়, ঠিক তেমনি এই ক্রিসমাসের সময় 21-22 তারিখ থেকেই খুব ভিড়ভাড় শুরু হয়ে যায় এই পার্ক স্ট্রিট অ্যালেন পার্কে।
অ্যালেন পার্কের সামনেই চলে এলাম। ঢুকে গেলাম অ্যালেন পার্কে। প্রবেশ করলাম অ্যালেন পার্কে। ঝাকাস লাইটিং, মন ভরে যাবে এই লাইটিং দেখলে। আর চলছে লাগাতার গান বাজনার অনুষ্ঠান, লাইভ প্রোগ্রাম। সন্ধ্যের সময় খুব ভালো কাটবে যদি এই সময় যান অ্যালেন পার্কে। কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় অ্যালেন পার্ক। চলছে বড়দিনের মেলা। সান্তা ক্লজ স্যাক্সোফোন বাজাচ্ছে, সঙ্গে রয়েছে গিফট। টাটা, বাই বাই।